বিনোদনের তাজা খবরে স্বাগত। এবার শাকিব খানের পাশে দাঁড়ালেন অপু বিশ্বাস। ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে অসদাচরণ, মিথ্যা আশ্বাস, এমনকি ধর্ষণের মতো গুরুতর বিষয়ে লিখিত অভিযোগ করেছেন অপারেশন অগ্নিপথের প্রযোজক রহমাতুল্লাহ। আর সেই বিষয়টি মীমাংসার জন্য শাকিবকে নিয়ে ওই প্রযোজকের কাছে ছুটে গেলেন সাবেক স্ত্রী অপু বিশ্বাস। তবে এই সমস্যার সমাধান করতে পারেননি এই চিত্রনায়িকা। বৃহস্পতিবার 16 মার্চ বিকেলে গুলশানের একটি রেস্তোরাঁয় অভিযোগকারী প্রযোজক রহমাতুল্লাহর সঙ্গে শাকিব খানকে নিয়ে বৈঠকে বসেন অপু বিশ্বাস। এ সময় শাকিব, অপু ও প্রযোজক ছাড়াও উপস্থিত ছিলেন অন্য এক প্রযোজক খোরশেদুল আলম খসরু। এর আগে বুধবার 15 মার্চ বিকেলে অস্ট্রেলিয়া প্রবাসী বাঙালি প্রযোজক রহমাতুল্লাহ সশরীরে FDC-তে উপস্থিত হয়ে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, শিল্পী সমিতি ও ক্যামেরাম্যান সমিতি বরাবর লিখিত অভিযোগ দেন। সংবাদটি প্রকাশের পর এই বিষয়টি টক অব দ্য টাউনে পরিণত হয়। এই বিষয়ে সংবাদ প্রকাশিত হতে থাকে একের পর এক। তবে বিষয়টি নিয়ে এখনও মুখে কুলুপ এঁটে আছেন অভিযুক্ত শাকিব খান। ধর্ষণের অভিযোগে বিপদগ্রস্ত এই চিত্রনায়কের পাশে দাঁড়ালেন তার সাবেক স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাস। বিষয়টি মীমাংসার জন্য শাকিব খানের সঙ্গে নিয়ে অপু বিশ্বাস যান প্রযোজক রহমাতুল্লাহর দরজায়। দুজনের সঙ্গে নিয়ে যান 300 টাকার একটি স্টাম্প। বিষয়টি বর্ণনা দিয়ে অভিযোগকারী প্রযোজক রহমাতুল্লাহ বলেন, অপু বিশ্বাস আমাকে বারবার ফোন করেন বিষয়টি মীমাংসার জন্য। বৃহস্পতিবার বিকেলে আমি গুলশানের একটি রেস্টুরেন্টে ছিলাম, তখন অপু আমাকে আবারও ফোন করে। তিনি শাকিব খানকে সঙ্গে নিয়ে আমার কাছে দেখা করতে চান। আমি পরিষ্কার বলে দিলাম, শাকিব খানের কাছে আমি যেতে পারবো না, আমার সঙ্গে দেখা করতে হলে শাকিব খানকে নিজেই আসতে হবে। আমি আমার লোকেশন দেই অপু বিশ্বাসকে। আমার সঙ্গে ছিল প্রযোজক খোরশেদুল আলম খসরু ভাই, এছাড়াও একটি গানের দলও ছিল আমার সাথে। অপু কিছুক্ষণ পর শাকিবকে নিয়ে সেই রেস্টুরেন্টে আসেন, সাথে একটি 300 টাকার স্ট্যাম্পও নিয়ে আসেন তারা। সেখানে শাকিব বারবার এই মর্মে সাইন করে দিতে চেয়েছেন যে তিনি আমার সিনেমার কাজ শীঘ্রই শেষ করে দেবেন, কিন্তু আমি কোনো সাইন নেইনি, কোনো মীমাংসাও হয়নি। আমি আজ গ্রামের বাড়িতে যাচ্ছি, তাই বিস্তারিত কিছু বলতে পারিনি। রহমাতুল্লাহ আরও বলেন, শাকিব ও অপু দুজনই ভুল বোঝাবুঝির অবসান করতে চান, কিন্তু এখানে তো ভুলের কিছু দেখছি না। যা বলেছি সে ঘটনা সত্য, আমার অভিযোগ শতভাগই সত্য। তবে শাকিব খান আবারও আমার সঙ্গে বসতে চেয়েছেন, আমি গ্রাম থেকে এসে বসব। সব কিছু ঠিক থাকলে আমার অভিযোগ হয়তো তুলে নিতে পারি, কিন্তু অভিযোগ যা করেছি সেটা শতভাগ সত্য। শাকিবের কারণে আমি আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। এদিকে শাকিবের এই কাণ্ড নিয়ে পুরো ঢালিউড জুড়ে চলছে আলোচনা সমালোচনা। গণমাধ্যমেও তার এই খবরটি নিয়ে থুম পড়েছে। বন্ধুরা, বিনোদনের তাজা খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।